হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব 24 ক্যারেট গোল্ড 99 যে সুথিং জেলটা, সেটা রিভিউ। তো এই ধরনের সুথিং জেলগুলো কিন্তু বাজারে একদম ভরপুর। তো যার যার স্কিনের ধরন অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী এবং যার যার সাধ্য অনুযায়ী কিন্তু এটা কিনে নিতে পারো। আর এই ধরনের প্রোডাক্টগুলো এক নম্বর না দুই নম্বর সেটা বোঝার জন্য কিন্তু এখানে বারকোড দেওয়া আছে। এটাকে যদি তুমি স্ক্যান করো তাহলে বুঝতে পারবে যে এটা আসলে আসল প্রোডাক্ট বা নকল প্রোডাক্ট, যেটাই হোক। তো আমি কিন্তু বেশ কয়েকবার ঠুকেছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে, বুঝতে পারিনি, এখন আর ঠুকি না। সেই জন্য আগেই এটাকে স্ক্যান করে দেখে নিই যে আসলে এটা আসল না নকল। তো যাই হোক, তো এই সুথিং জেলটা আমার কাছ থেকে দাম নিয়েছে, আমি একটা অফারে কিনেছিলাম দারাজ থেকে 150 টাকা। তো এই সুথিং জেলগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, যেটা যারা বিক্রি করে সেলাররা বিশেষ করে বলে থাকে। তবে আমি যেটা দেখেছি, এটা ব্যবহার করে আসলে স্কিনে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তো এই সুথিং জেলটা কেমন আমরা খুলে দেখি এর ভিতরটা। এই যে জেলটা, কালারটা কিন্তু গোল্ডেন কালার, অনেকটা গোল্ড ফেসিয়ালের যে ফেস প্যাকগুলো হয় সেটার মতন দেখতে। আর ভিতরে একটা মানে গ্লিটারি গ্লিটারি ভাব আসছে। আর সুথিং জেলটার বিশেষ কাজ আমরা কিন্তু সবাই জানি, যেটা হচ্ছে স্কিনটাকে আরাম দেওয়া বা রিফ্রেশ করা। যখন প্রচণ্ড গরমে আমাদের স্কিনটা ডাল হয়ে যায়, রোদে পুড়ে যায়, স্কিনটা খুবই মানে সমস্যায় থাকে, তখন এই ধরনের সুথিং জেলগুলো ব্যবহার কিন্তু স্কিনে একটা আরাম অনুভূত হয়। স্কিনটা কিন্তু তোমার যে ওপেন পোর্সটা সেটা কমে যায়, পাশাপাশি স্কিনের ব্রণ থাকলে সেটা কমে যাওয়ার পাশাপাশি স্কিনের দাগটাও কিন্তু চলে যায় এই ধরনের সুথিং জেল ব্যবহারে। আর গোল্ডের বিষয়টা হচ্ছে, 24 ক্যারেট গোল্ড ফেসিয়াল বলো বা সুথিং জেল বলো বা ফেস মাস্ক বলো বা সাবান বলো, এগুলো কিন্তু স্কিনটাকে ব্রাইট করে, স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল করে। তো এটা দেখতে অনেকটা এই যে গোল্ডেন কালারে, আমি প্রথমে আমার হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাবো। এটা আমি ফ্রিজে মানে রেখে ব্যবহার করি সবসময়, যার জন্য কিন্তু খুব ঠান্ডা একটা অনুভূত হয় আর স্কিনটা কিন্তু সেই জন্য খুব দারুণ করে রিফ্রেশ হয়। তো এটা তুমি চাইলে সারা বডিতে ইউজ করতে পারো, আবার শুধু মুখেও ব্যবহার করতে পারো। এভাবে মাসাজ করে দিতে হবে, কারণ যে কোনো প্রোডাক্ট তুমি যখন স্কিনে ব্যবহার করবে অবশ্যই দারুণ একটা মাসাজ দিতে হবে। তাতে করে স্কিনে রক্ত চলাচল যেমন স্বাভাবিক হবে, তেমন এই যে প্রোডাক্টটা আমি ব্যবহার করছি এর যে উপকারিতাটা সেটা স্কিন অ্যাবজর্ব করে নেবে, যার জন্য স্কিনটা টান টান হবে, রিঙ্কেলস কমে যাবে, স্কিনের যে পোর্স ওপেন পোর্স আছে সেটা কমে যাবে। তো এভাবে কিন্তু এটাকে স্কিনে ইউজ করে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য, হাতে হোক বা মুখে হোক 20 মিনিটের জন্য এভাবে রেখে দিতে হবে। তারপর স্কিনটা ক্লিন করতে হবে। তো আমি এবার আমার মুখে ইউজ করে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু ব্যবহারের সাথে সাথে স্কিনটা একটা চকচকে ভাব চলে আসে, একটা গ্লাস স্কিনের মতো ঝকঝকে ভাব চলে আসে। এটা তুমি ব্যবহার করলে বুঝতে পারবে, আর আসল প্রোডাক্টটা অবশ্যই বেছে নেবে, তাহলে কিন্তু উপকারিতাটা ভালো পাবে। যার জন্য অনেকেই কিন্তু অনেক প্রোডাক্টের রিভিউ দেয় যে এটা ভালো না, আমি ভালো উপকার পাইনি। এখানে তোমাকে আসল প্রোডাক্টটা বেছে নিতে হবে, তাহলেই সঠিক উপকারটা তুমি পাবে, না হলে নকল প্রোডাক্টে তো আসলে আমরা আসল প্রোডাক্টের মতো উপকার পাবো না, স্বাভাবিক না? তো চলো আমার মুখের স্কিনে এটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। তো প্রথমে যেটা করতে হবে, স্কিনটাকে ফেস ওয়াশে ক্লিন করে নিতে হবে, কারণ যে কোনো প্রোডাক্ট স্কিনে ইউজ করার আগে তোমাকে ক্লিন করতে হবে স্কিনটাকে, না হলে কিন্তু প্রোডাক্টটা কাজ করবে না। তো আমি স্কিনটা আগেই ফেস ওয়াশে ক্লিন করে নিয়েছি। এবার আমাদের যে গোল্ড সুথিং জেলটা, এটা স্কিনে অ্যাপ্লাই করব। হাত দিয়েও করতে পারো অথবা একটা ব্রাশ দিয়েও এভাবে করতে পারো। লাগিয়ে নিলাম। এবার আমি 2-1 মিনিটের মতো কিন্তু মাসাজ করে নেবো, অবশ্যই মাসাজটা দিতে হবে, তাহলে এটা দারুণ করে স্কিনে অ্যাবজর্ব করে নেবে। মাসাজ করে নিলাম। এবার আমার স্কিনে এভাবে এই জেলটা লাগিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। ঠিক 20 মিনিট পরে আমি স্কিনটা নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেব। ওকে, আমি স্কিনটা ক্লিন করে নেব।
স্কিনটা কিন্তু ইনস্ট্যান্ট একটা ফর্সা ভাব চলে আসে, পাশাপাশি যে ওপেন পোর্সগুলো থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে সংকুচিত হয়ে দারুণ মসৃণ একটা স্কিন পাওয়া যায়। আর চোখের চারপাশে যাদের রিঙ্কেলস একটু হালকা কুচকে আসে ভাব এসেছে, তারা এই ধরনের সুথিং জেলগুলো কিন্তু দারুণ করে মাসাজ করে দিতে পারো প্রতিদিন রাতে একবার করে, তাতে কিন্তু এটা একদম কমে যাবে, পাশাপাশি স্কিনটা টান টান চকচকে হবে এবং ভেতর থেকে সজীব একটা ভাব চলে আসবে। আর যে রোদে পড়ে একটা কালচে ভাব চলে আসা, ট্যান পরে আসা, সেটাও কিন্তু এই ধরনের সুথিং জেলগুলোতে চলে যায়। আর তোমাকে তো অবশ্যই এক নম্বর প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে এবং সেটাই ব্যবহার করতে হবে। আর এই ধরনের সুথিং জেল বা এই গোল্ড যে 24 ক্যারেট গোল্ড সুথিং জেলটা, এটা তুমি প্রতিদিন একবার করে ব্যবহার করবে, তাহলে বেস্ট রেজাল্টটা পাবে। তুমি প্রতিদিন সারাদিন সময় না পেলে রাতের বেলা করতে পারো, অথবা গোসলের আগেও এটা লাগিয়ে নিতে পারো। এটা কিন্তু চাইলে তুমি স্কিনে এভাবে লাগিয়ে ঘুমিয়েও যেতে পারো, সকালবেলা একবারে মানে স্লিপিং মাস্ক হিসেবে লাগিয়ে রাখতে পারো, সকালে উঠে একবারে মুখটা ধুতে পারো, অথবা এভাবে লাগিয়ে রেখে 20 মিনিট পরে তুমি লাগিয়ে প্রথমে মাসাজ করবে, মাসাজ করার পর 20 মিনিট পরে তুমি স্কিনটা ধুয়ে নিলে। এবার তুমি চাইলে হালকা একটা ময়েশ্চারাইজার স্কিনে লাগিয়ে ঘুমিয়ে গেলে দারুণ কিন্তু স্কিনটা একটা সুথিং এফেক্ট চলে আসবে, স্কিনটা একটা রিফ্রেশিং ভাব চলে আসবে, যেটা তুমি নর্মাল যে কোনো ক্রিম বা ফেসপ্যাকে হয়তো পাবে না, এই ধরনের জেলগুলোতে পাবে। তো আমি কিন্তু বেশ কয়েকটা সুথিং জেল ব্যবহার করেছি, যেমন মিল্ক, তারপর হচ্ছে টমেটো, আর একটা হচ্ছে 24 ক্যারেট। এটা তো আমার বিশেষ কারণ হচ্ছে আমি প্রত্যেকটা সুথিং জেল ব্যবহার করি এবং এর উপকারিতাটা মানে বোঝার চেষ্টা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে তুমি এটা ব্যবহার করলে কী উপকারিতাটা পাবে। তবে এটাতে কিন্তু তোমার ব্রণের দাগটা চলে যাবে, ব্রণটা ঠিক যাবে কিনা এটা বলা মুশকিল, তবে ব্রণ সেরে যাওয়ার পর যে একটা কালচে দাগ সেটা কিন্তু এটাতে চলে যাবে, পাশাপাশি স্কিনটা ইনস্ট্যান্ট একটা উজ্জ্বলতা চলে আসবে। তুমি যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগেও কিন্তু এই সুথিং জেলটা 20-25 মিনিট স্কিনে লাগিয়ে রেখে স্কিনটা ক্লিন করে যেতে পারো, তাহলে কিন্তু স্কিনটা অনেকটা গোল্ড ফেসিয়ালের মতো একটা ভাব চলে আসবে। দারুণ করে কিন্তু এটাকে তুমি গোল্ড ফেসিয়ালের মাসাজ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো, যেটা স্কিনটাকে ডাবল ক্লিনজিং, ভিতর থেকে একটা গ্লো নিয়ে চলে আসতে পারবে। তো আমার কাছে তো দারুণ লাগলো এই সুথিং জেলটা, আমি আসলে প্রত্যেকটা সুথিং জেলই ব্যবহার করে দেখেছি, তার মধ্যে আমার কাছে গোল্ড সুথিং জেলটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য, 24 ক্যারেট গোল্ড সুথিং জেলটা কেমন, এর ব্যবহার কী আর দাম কেমন কী সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের কাজে লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।